হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রথম ব্লগ করছি। আজকে আমার এখানে অনেক স্নো পড়ছে, আপনাদের সাথে শেয়ার করছি। আমার লাইফে প্রথম এরকম স্নো পড়া আমি দেখছি। দেখুন কীরকম হয়ে গেছে বাইরের ইটা, অনেক জোরে পড়ছে। ভিডিওতে হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না। এটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে এরকম পড়ছে। বিকালবেলাটা মোটামুটি বেশ চারদিকে সাদা হয়ে গিয়েছে। আমার মেয়ে দেখে সে এত খুশি হয়েছে, সে তাকে আর আমি আটকে রাখতে পারিনি। বিকালবেলা একটু বন্ধ হয়ে গিয়েছে স্নো পড়াটা। আজকে টেম্পারেচারটা বাইরে 0 ডিগ্রি। আজকে সারাদিন আমার মোবাইলেও মানে বারবার লেখা উঠছে যে আজকে সারা রাত মোটামুটি স্নো পড়বে, এখন একটু থেমে গিয়েছে। সে কি করছে, সে এত খুশি, আমার কাছেও খুব ভালো লাগছে দেখে। আমি তো কখনোই দেখিনি, খুবই সুন্দর লাগছে দেখতে। খুব খুব খুশি আমার মেয়ে দেখে। এটা পরের দিন সকালবেলা দেখেন আমার মেয়ে কি খুশি, ঘুম থেকে আমাকে মেহেদি জোরে তুলেছে, বললো যে তাড়াতাড়ি উঠো, দেখো কি অবস্থা বাহিরে। প্রায় 9 ইঞ্চির মতো স্নো পড়েছে। সে অনেক খুশি, আমার গায়ে বড় ফিকা মারলো গাড়ির উপরে একদম। মোটা যে টাইসটা পরার দরকার সেটা পরেনি সে, অনেক ঠান্ডা বাইরে। দেখুন সে এত খুশি হয়েছে, আর প্রায় 9 ইঞ্চির মতো স্নো পড়েছে। এটাকে কি যেন বলে আমি ভুলে গিয়েছি, সে সেটা করছে। সে খুবই মজা পেয়েছে আমার মেয়ে, অনেক খুশি। এখন সে আর উঠতে পারছে না একা একা, আমরা হাত ধরে উঠাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগছে। আমি তো প্রথম প্রথম যখন আমাকে মেহেদি বলেছে যে এখানে কিন্তু অনেক স্নো পড়ে, অনেক ঠান্ডা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে না এত ঠান্ডা আমি কিভাবে সহ্য করতে পারবো কিনা। না, খুব ভালো লাগছে আসলে। বাহিরে ঠান্ডাটা বোঝা যায় কিন্তু বাসার ভিতরে বোঝা যায় না। আমার মেয়ে অনেক হ্যাপি, সে এত খুশি, সে এত মজা করতেছে, সে বাসায়ই যাবে না। প্রত্যেক শনিবারে আমরা বাইরে যাই, কারণ সপ্তাহে মেহেদির অফিস থাকে এই জন্য। আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, আমি যেখানে থাকি। আমি আরেকদিন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। একটু বাজারের দিকে যাচ্ছি, কেনাকাটা দরকার। মেহেদি বলছে চলো গিয়ে দেখে আসি কী অবস্থা। আমি বললাম যে আল্লাহ, এখন তো পুরো রাস্তায় স্নো পড়া থাকবে। এখন দেখলাম যে বাইরে এসে না, সব ওরা গাড়ি দিয়ে ক্লিন করে ফেলেছে। ওরা মেইন রাস্তার উপরে কখনোই বরফ রাখে না, পড়ার সাথে সাথে ওদের যে ট্রাক, ছোটো ছোটো ট্রাকের মতো থাকে, ওরা ওইটা দিয়ে পরিষ্কার করে ফেলে। এবং বরফ দেখুন, সাইডের বরফগুলো একটু কালো কালো হয়ে গেছে, কালো কালো হয়ে গিয়েছে। আমার দেখে তো খুবই মানে অদ্ভুত এক সুন্দর লাগছে। আমি আসলে আপনাদেরকে প্রপারলি পুরাটা দেখাতে পারছি না, কিন্তু এত সুন্দর লাগছে, সমস্ত দিকে একদম সাদা হয়ে গিয়েছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একদম সব সাদা।
মনে হচ্ছে যে আমরা বালির মরুভূমি দেখেছি, আমার কাছে এখন এটা দেখে মনে হচ্ছে যে স্নোর মরুভূমি, সব দিকে সেই সাদা হয়ে আছে। অনেক সুন্দর একটা সময় বিকালবেলা, ভালো লাগছে আমার গাড়িতে যেতে, খুবই ভালো লাগছে, একটু ভয়ও লাগছে আবার ভালোও লাগছে, কারণ রাস্তাটা একটু স্লিপি। আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি আমি জানি না, আমি আমার এই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ট্রাকটা দেখলেন, এই ট্রাকটা দিয়ে কিন্তু এরকম আপনার রোডগুলোকে পরিষ্কার করে। আমি অত সুন্দর করে আপনাদেরকে তুলে ধরতে পারিনি, অত সুন্দর করে করা হয়নি ভিডিওটা আসলে। এরপরের থেকে আমি যে ভিডিওগুলো দিব চেষ্টা করব সুন্দর করে দেখানোর জন্য। আর আমরা আমেরিকাতে কীভাবে থাকি বা আমেরিকান লাইফস্টাইল কেমন, মাঝে মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে। আর আমার নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।